আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। কিন্তু প্রকৃতপক্ষে আমার যেটা ধারণা, দীর্ঘদিন ধরে তো আমরা খালি বাইরের লোককে নিয়েই আছি, তা আমাদের এখানে কি এমন কোনো নেতা নেই যাকে এখান থেকে প্রার্থী করা যেতে পারে? কেন আব্বাস কি অন্যায় করবে? ওকে তো করতে হবে। আব্বাস তো দীর্ঘদিনের রাজনীতির পিতা। আপনার দীর্ঘদিন মানে কি? আমি ওকে খুব ছোটবেলা থেকে আমি দেখছি, ওর সাথে আমার একটা আলাদা সম্পর্কও আছে, এবং ওকে একসময় এখানে যুব প্রেসিডেন্ট করার জন্য আমি পুলকের সাথে দোস্তির মতো অরূপ রায়ের সাথে ঝগড়া করেছি। কেন তুমি করবে না? সে তো রাজনীতিটা কলেজ জীবন থেকে করে আসছে, ছাত্র রাজনীতি থেকে উঠে আসতেছে, তাকে তুমি যুব করবে না? তারপরে আপনি বলছেন পূর্ব লোবিরিয়া কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে যে ভূমিপুত্রর কথা উঠেছে, অবশ্যই সত্যিকারের ভূমিপুত্র বলতে আব্বাস হোসেন। আব্বাস আর কেউ আমি দেখি না। বিভিন্ন জায়গায় ভূমিপুত্র 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 এই একই আওয়াজ শোনা যাচ্ছে। আপনার চোখে সত্যিকারের ভূমিপুত্র কে? আব্বাস দাও রয়েছেন ভূমিপুত্র, তো অবশ্যই এদের মধ্যে বলবো মানে সাংগঠনিক দিক থেকে আব্বাস দা অনেকটা এগিয়ে, আমি এটুকু বলতে পারি। সাংগঠনিক দিক থেকে আব্বাস দা অনেক এগিয়ে এবং অনেক কাজ করে দেন আব্বাস দা। বুঝি মনে হয় স্থানীয় কোনো বিধায়ক হলে কি দলের সুবিধে, দলের এলাকার সুবিধে? দেখুন, আমি যেটা বলতে চাইছি যে আমাদের সবার উপরে আছে, আমরা যেহেতু মমতা ব্যানার্জিকে ভালোবাসি, আমরা মমতা ব্যানার্জির অন্ধবিশ্বাস, আমি চাই যে ভূমিপুত্র হলেই আমার সব থেকে ভালো হয়। ভূমিপুত্র হলে হলে ভালো হয়, ঠিক আছে, এটা ভূমিপুত্র হলেই আমার সব থেকে ভালো হয়। রথ দেখা কলা ভেজা দুটোই হয়, সেটা ঠিক নয়, তবুও কাজের দিক দিয়ে আমার সুবিধা হবে। ঝটঝট করে কোনো কিছু হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে বিধানসভা নির্বাচনে আপনার এই এলাকায় পূর্ব আপনি কি ধরনের প্রার্থী পছন্দ করবেন? বাইরে থেকে আসা কোনো নেতা নাকি এলাকার কোনো ভূমিপুত্র? এলাকার ভূমিপুত্র থাকলে খুব ভালো হয়, বাইরে ক্যান্ডিডেট দিলে বলে আমার আশা হয় না যে ভালো করে আমরা জিততে। এলাকার ভূমিপুত্র হলে আমরা জিততে পারি। আপনার কোনো এলাকার ভূমিপুত্রের পছন্দের প্রার্থী? আমাদের এবার তো উপর মিস্ত্রিরাই পাঠাবে। আমি আপনার পছন্দ জিজ্ঞেস, আপনার কোনো পছন্দ আব্বাসুদ্দিন খান হচ্ছে। আব্বাসুদ্দিন খান মানে আর তো কাউকে দেখতে পাওয়া যায় না ওর সাথে? আচ্ছা, আমি তো দেখছি যে আর কাউকে দেখতে পাচ্ছি না। পূর্ব বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকবার বহিরাগত প্রার্থীরা এখানে বিধায়ক হয়েছে, বিধায়ক হিসেবে এবারে আপনারা কিরকম প্রার্থী চাইছেন, ভূমিপুত্র নাকি বাইরে থেকে? আমরা দু দুবার আমরা বাইরের বিধায়ককে নিয়ে এসে আমরা এখানে কাজকর্ম করেছি। ফুলবাড়িয়া পূর্ব কেন্দ্রের মানুষ চাইছে ভূমিপুত্র, এবার দল সিদ্ধান্ত করবে ভূমিপুত্রকেই যাদের দেয়। আমি দলের কাছে অনুরোধ করব, সে যেই হোক ভূমিপুত্রকে যেন আমাদের দল টিকিটটা দেয়, তাহলে কি হবে আমাদের জেতার সুযোগটা আরও বেশি হয়ে যাবে। যে ভোটে আমরা জয়লাভ করেছিলাম ইদ্রিস সাহেবকে নিয়ে এবং সফি সাহেবকে নিয়ে, তার দুগুণ ভোট আমাদের বাড়বে এই আশা। সামনে যে বিধানসভা নির্বাচন আসছে তাতে আপনার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের আপনি একজন ভোটার, এখানে কোন ধরনের প্রার্থী আপনি পছন্দ করবেন, বাইরে থেকে আসা কোনো নেতা নাকি এলাকার যিনি নেতা আপনাদের সঙ্গে সবসময় থাকে? এলাকার নেতাকেই আমি সাপোর্ট করবো, কেন কি ওরা ভালো করে জানে যে এখানে কি দরকার, কেন কি আমাদের লাড়লো লাইনে আমাদের টয়লেট আমাদের কারেন্ট অনেক অসুবিধা, আমরা বাচ্চা সময় থেকে ফিল করেছি। কিন্তু আমাদের এখানে কাউন্সিলর যে আছে উনি আমাদেরকে অনেকগুলো সাপোর্ট করেছে, যাতে এখানে কারেন্টও এসেছে আর আমাদের টয়লেটও এখন নতুন করে করা হয়েছে। এবারে বিধায়ক হিসেবে আপনারা বহিরাগত নেতা না এখানকার কোনো না, আমাদের ভূমিপুত্র আব্বাসুদ্দিন খানকে আমরা দেখতে চাই, পুরসভার ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান ওনাকে প্রার্থী হিসেবে আপনারা ভাবছেন? হ্যাঁ ভাবছি। যদি উনি প্রার্থী হন তাহলে ওনার এখানে জয়ের সম্ভাবনা কত শতাংশ? 100-100% আব্বাসুদ্দিন জিতবেন বলে আপনাদের ধারণা? আপনি কি মনে করেন ভূমিপুত্র হিসেবে উনি যোগ্য প্রার্থী হবেন? ভূমিপুত্র হিসেবে আব্বাসুদ্দিন খান যোগ্য প্রার্থী হবে, একটা কারণে আমরা গত 10 বছর যে আমাদের বহিরাগত এমএলএ হয়েছে এমএলএর আমরা কোনো পরিষেবা পাইনি, একটা কারণ আমি যেমন একটু আগেও বলে গেছি আবারও বলছি, আমাদের ওয়ার্ডে যেসব পরিষেবা দিয়েছে ভাইস চেয়ারম্যান আব্বাসুদ্দিন খান ওনার উদ্যোগে আমরা যতটা পরিষেবা পেয়েছি এখনও পর্যন্ত পাচ্ছি। এই এখন কারেন্ট রাস্তা হচ্ছে এটাও আব্বাসুদ্দিন খানের উদ্যোগেই হচ্ছে, আব্বাসুদ্দিন খানই আমাদেরকে দিয়ে করাচ্ছে, এরকম পরিস্থিতি হবে। আব্বাসুদ্দিন খান থাকলে শুধু পৌরসভা নয়, পৌরসভাতেও অনেক উন্নয়ন হয়েছে, আমাদের বিধায়ক হলে আশা করি আমাদের অনেক কিছু পাইনি, চাকরি আমাদের নেই, এসব
বহিরাগত এমএলএ দিয়ে আমাদের হচ্ছে না। আমরা যার কারণেই সবাই চাইছি, আমি নিজেও ব্যক্তিগত চাইছি যে ভূমিপুত্র আব্বাসউদ্দিন খান হোক, হলে আমরা আগামী দিনে অনেক উন্নয়ন, আগামী দিনে উন্নয়ন যে পাবো, এক্সট্রা উন্নয়ন পাবো। চাকরি পুত্রটা টোটালি মাইনাস আছে, ওটা আমাদের আশা করি আরও প্লাস হোক। আপনারা দেখছেন NPS News, সবার সাথে সবার মাঝে।